আপনি এই ভিডিওটাতে ক্লিক করেছেন যখন, তাহলে কিন্তু আপনি জানতে চান ইউটিউবের কিছু সিক্রেট সেটিংয়ের ব্যাপারে। যে সেটিংগুলোর কথা বলবো সেই সেটিংগুলোর মধ্যে আপনিও কিছু সেটিং জানতে পারেন, আবার নাও জানতে পারেন। তো আগে থেকেই বলে দিই, যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করবেন, আর আপনার যদি মনে হয় আপনার আত্মীয়র মধ্যে কেউ জানে না এই সেটিংগুলো, তাকে এই ভিডিওটা শেয়ার করতে পারেন হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে মেসেঞ্জারে, যাকে যেখানেও শেয়ার করতে পারেন। আর ভিডিওটা দেখে যদি আরও এই রকমের ভিডিও দেখতে চান তো এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে পারেন। নিচে একটা সাবস্ক্রাইব বাটন আছে দেখুন, তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সিলেক্ট করে দিন, যাতে সব ভিডিও নোটিফিকেশনগুলো আপনি পেতে পারেন। তো চলুন একধার থেকে সেটিংগুলো বলা যাক। সর্বপ্রথম ডান দিকের ওপরে তোমার জিমেল আইডির লোগোতে যাবে, আর এখানে টার্ন অন ইনকগনিটিতে ক্লিক করে দেবে আর অন করে দেবে। অন করে দিলে কি হবে, এখানে অন করার পর যত ইউটিউবে যত ভিডিও যতই সার্চ করো না, এখানে কিন্তু আপনার কোনো সার্চ হিস্ট্রি বা ওয়াচ হিস্ট্রি দেখা যাবে না ইউটিউবের মধ্যে। তো এখানে ওয়াচ হিস্ট্রিও দেখতে পাবে না, আর উপরে সার্চ হিস্ট্রিও দেখতে পাবে না। আপনি যে কোনো জিনিস দেখুন না কেন, কোনো হিস্ট্রি এখানে জমা হবে না। তো এটা অফ করতে গেলে আপনাকে উপরে ডান দিকে একটা অপশন রয়েছে, লোগো রয়েছে, ওইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখবেন এই রকমের একটা পপআপ চলে আসবে, এখানে টার্ন অফ ইনকগনিটি রয়েছে, ওখানে যদি আপনি টার্ন অফ করে দেন ওইটাই অপশানে ক্লিক করে দেন, আপনার অপশানটা ক্লিক হয়ে যাবে, অফ হয়ে যাবে। তো এইভাবে আপনি এই অপশানটাতে অন করতে পারবেন, অফ করতে পারবেন। এরপরে যে সেটিংটার কথা বলবো, আপনার মোবাইলে যদি ডার্ক করার অপশান না থাকে কোনো কিছুতেই, তাহলে কিন্তু আপনি ইউটিউব ডার্ক করতে পারবেন, তবুও আপনার মোবাইলে যদি ডার্ক থিমের অপশান না থাকে, এখানে লোগোতে ক্লিক করে এখানে সেটিংয়ের অপশানে চলে এলেই এখানে কিন্তু জেনারেল অপশানে যেতে হবে। জেনারেল অপশানে ক্লিক করলে এখানে কিন্তু অ্যাপিয়ারেন্স বলে একটা সেটিং রয়েছে, ওইখানে যখনই আপনি ক্লিক করবেন এখানে একটা ডার্ক থিমের অপশান রয়েছে, আপনি যদি ওই ডার্ক থিমে ক্লিক করে দেন আপনার ইউটিউবটা ডার্ক হয়ে যাবে। আপনার মোবাইলের ডার্ক অপশান না থাকলেও এটা কিন্তু কাজ করে, এটা কিন্তু ডার্ক করতে পারবেন আপনার ইউটিউবটা। তো এটা আমি এখন লাইট করে দিচ্ছি, নাহলে কিন্তু ভিডিও করানোর অসুবিধা হবে, আপনার দেখার অসুবিধা হবে, যেমন লাইট করে দিচ্ছি, ওকে। তো এরপরে রয়েছে ডবল টপ টু সেট, এই অপশানটাতে ডিফল্ট 10 সেকেন্ড সেট থাকে। এখানে কি হয়, আপনি যখনই কোনো ভিডিও দেখেন যখনই ডবল ট্যাপ করেন ভিডিওর ডান দিকে বা বাম দিকে 10 সেকেন্ডের জন্য স্কিপ হয়ে যায়। ওটা যদি আপনি বাড়াতে চান বা কমাতে চান এখান থেকে করতে পারবেন, ধরুন আমি 20 সেকেন্ডের জন্য করছি। আমি যখনই এখানে 20 সেকেন্ড করলাম, আমি যখনই ভিডিওর ডান দিকে দুবার ট্যাপ করব তখন কিন্তু আমার 20 সেকেন্ড স্কিপ হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার স্কিপটা টাইমটা বদলাতে পারেন। তো এরপরে রয়েছে উপরে দেখুন রিমেম্বার টু ব্রেক টাইম, তো এখানে আপনি ইউটিউব কখন বন্ধ করবেন এখানে টাইম সেট করে আপনি কিন্তু রাখতে পারেন। এখানে যখনই এই টাইমটা 25 মিনিট পর আপনাকে ইউটিউব থেকে একটা পপআপ আসবে, এবার কিন্তু আপনাকে ইউটিউবটা বন্ধ করতে হবে। আমি দেখানোর জন্য অন করেছিলাম, এখন অফ করে দিচ্ছি, ওকে, অফ করে দিচ্ছি। এরপরে রয়েছে বেড টাইমের অপশান, আপনি কখন শুবেন এখানে আপনি কিন্তু টাইম লাগাতে পারেন। এখানে ডিফল্ট যে টাইমটা সেট থাকে এই টাইমটা 11:05, তো এখানে আপনি চেঞ্জ করতে পারবেন, ওই টাইমে ক্লিক করলে কিন্তু চেঞ্জ করতে পারবেন আর শোয়ার টাইম কোনটা, এখানে কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো এখানে আপনি কখন শুতে যান তো সেই টাইমটা আপনি সেট করে এখানে টিক মার্কে যদি না ক্লিক থাকে ক্লিক করে দেবেন, যাতে আপনি যে কোনো কন্টেন্ট দেখুন না কেন সেটা ফুল দেখতে পারেন। যদি অফ করে দেন কিন্তু টাইম অনুযায়ী আপনার কাছে পপআপ চলে আসবে, এটা অন করলে কিন্তু কন্টেন্ট শেষ হওয়া পর্যন্ত আপনাকে কোনো পপআপ দেবে না। তো এটা অন করে রাখতে পারেন আপনার শোয়ার টাইম মনে করানোর জন্য। তো এটা এখন আমি অফ করে দিচ্ছি। এরপরে রয়েছে রেস্ট্রিক্টেড মুড, এখানে কি হয় আপনি যদি এটা অন করে দেন 90% যে খারাপ ভিডিও বা সেক্সুয়াল ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার ইউটিউবে আসবে না, এটা যদি আপনি অন করে দেন। 90% কেন বললাম, কিছু ভিডিও রয়েছে ভাষা পরিবর্তনের জন্য এই সিস্টেমটা কাজ করতে পারে না ভালোভাবে, সেই জন্য আমি 90% বললাম। তো এটা কিন্তু আপনি অন করে রাখতে পারেন যদি আপনার বাচ্চা যদি মোবাইলটা ঘাঁটে। তো এরপরে যে সেটিংটার কথা বলবো, অটো ভিডিও প্লে, তো আপনার যদি কোনো ভিডিও দেখার পর অটো প্লে হয়ে যায় অন্য একটা নেক্সট ভিডিও, তাহলে কিন্তু এই সেটিংটা আপনাকে করতে হবে, ব্যাকে আসতে হবে। আর এটা এখানে অটো প্লের অপশান রয়েছে, ওইখানে কিন্তু আপনার ডিফল্ট অন থাকবে, আপনি কিন্তু অফ করে দেবেন যাতে আপনার অটোমেটিকলি ভিডিও অন না হয়ে যায়, নাহলে কিন্তু আপনার অটোমেটিকলি ভিডিও অন হয়ে যাবে, কোনো ভিডিও দেখার পর অটোমেটিকলি আবার একটা ভিডিও চালু হয়ে যাবে। তো এটা আপনার মত অনুযায়ী এটা অন অফ করবেন, এরপরে ব্যাকে আসবেন।
ব্যাকে আসার পর এখানে দেখতে পাবেন ভিডিও কোয়ালিটির একটা অপশান থার্ড অপশানে, ওটা যখনই ক্লিক করবেন এখানে যদি আপনি ডাটা ইউজ করেন তো আপনি দেখবেন ওপরে আপনার অটোতে সিলেক্ট আছে। তো অটোতে সিলেক্ট থাকলে কি হয়, আপনি ইউটিউবে যে কোনো ভিডিও ওপেন করেন না কেন, আপনার যদি ভিডিও ইন্টারনেট কোয়ালিটি ভালো হয় তাহলে কিন্তু ভিডিওটার কোয়ালিটিও ভালো হবে, যদি খারাপ হয় ভিডিওর কোয়ালিটিও খারাপ হবে। যদি আপনি প্রথম থেকে হাই কোয়ালিটি চান তাহলে কিন্তু আপনি সেকেন্ডের যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি হাই কোয়ালিটিটা আপনি চুজ করতে পারেন। তো এখানে সিলেক্ট করলে আপনি যখনই ভিডিও ওপেন করবেন হাই কোয়ালিটি দেখাবে। তো আপনি যদি চান আপনার ডাটা বেশি ইউজ হয়ে যাচ্ছে এর জন্য, তাহলে কিন্তু আপনি ডাটা সার্ভারে ক্লিক করে আপনি কিন্তু রাখতে পারেন, আপনার ডাটাও কম খাবে। তো এইভাবে আপনি আপনার ওয়াইফাইয়ের অপশানেও করতে পারেন অটো, হাই আর লো। তো এখানে আপনি ভিডিওর কোয়ালিটিটা চেঞ্জ করতে পারেন। তো পিছিয়ে আসবেন, পিছিয়ে আসার পর আরেকটা সেটিং দেখিয়ে দিচ্ছি। তো এখানে যদি আপনি হিস্টোরি অ্যান্ড প্রাইভেসির অপশানে যান, তো প্রাইভেসির অপশানে গিয়ে এখানে কিন্তু আপনি আপনার ওয়াচ হিস্ট্রি আর সার্চ হিস্ট্রি ডিলিট করতে পারেন। দেখুন উপরে ক্লিয়ার ওয়াচ হিস্ট্রির একটা অপশান রয়েছে, ওটাতে ক্লিক করে কিন্তু আপনি আজ পর্যন্ত ইউটিউবে যত ভিডিও দেখেছেন সবগুলো কিন্তু আপনি একসঙ্গে ডিলিট করতে পারবেন হিস্ট্রিগুলো। তো সেম পদ্ধতিতে আপনি যত সার্চ করেছেন সবগুলো একসঙ্গে ডিলিট করতে পারবেন। ওই ক্লিয়ার সার্চ হিস্ট্রিতে ক্লিক করি, তো ওখানে ক্লিক করে আপনি সবগুলো ডিলিট করতে পারবেন আপনি যতগুলো ইউটিউবে সার্চ করেছেন। তো আপনি যদি ওই দুটোকে একেবারে বন্ধ করতে চান, হিস্ট্রি একেবারে হবে না, তো এখানে পজ করে দিতে পারেন, দুটো অপশানকে আপনি পজ করে দিতে পারেন। পজ করে দিলে কিন্তু আপনার সার্চ হিস্ট্রি আর ওয়াচ হিস্ট্রি কোনো রকমের লোড হবে না। তো এখান থেকে আপনি এই সেটিংগুলোই করতে পারেন। তো এরপরে আরেকটা সেটিং বলে দিচ্ছি, তার মাধ্যমে আপনি কিন্তু জানতে পারবেন আপনি কতক্ষণ ইউটিউব ঘেঁটেছেন, তার টাইমটা আপনি কিন্তু জানতে পারবেন। তো ওটা জানার জন্য তোমাকে ইউটিউবের ফ্রন্ট পেজে আসতে হবে, হোম পেজে আসতে হবে। হোম আসার পর ওপরে ডান দিকে সেই লোগোতে যেতে হবে, জিমেল আইডি, তারপরে এখানে টাইমের একটা অপশান রয়েছে। তো এখানে টাইমের অপশানে ক্লিক করলে কিন্তু তুমি কতক্ষণ ইউটিউব ঘেঁটেছো তো এখানে দেখা যাবে, এখানে টু ডে আর এখানে সাত দিনের মোট টাইম দেখাবে। তো এখানে ড্যাশবোর্ডও দেখাবে কতক্ষণ ঘেঁটেছো। আমি এই জিমেল আইডি থেকে এই ইউটিউব চ্যানেলটা ঘাঁটি না বলে এখানে কোনো টাইম দেখাচ্ছে না, আপনার কিন্তু দেখাবে, আপনি দেখে নেবেন ওই অপশানে গিয়ে। তো এই সেটিংগুলো জানার পর আপনার কেমন লাগছে কমেন্ট বক্সে জানান, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, আর যারা জানে না তাদেরকে শেয়ার করুন। তো এই রকমের আরও ভিডিও দেখার জন্য আগেই বলেছি কী করতে হবে। তো চলুন এই ভিডিওতে এতটাই, জয় হিন্দ, বন্দে মাতরম।